দর্শক, আফসা নিউজ বিডিতে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রেজা কিবরিয়া ও নূরের বিরুদ্ধে মামলার আবেদন, এ বিষয়ে শাহবাগ থানার ওসি মধু হাওলাদার গণমাধ্যমকে যা বললেন। নয়াপল্টনে সংঘর্ষ, বিএনপি 1500 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগ আনা হয়েছে। মন্দির ভাঙচুরের পরিকল্পনা করা হয়েছে গণভবনে, রিজভি, বিএনপি নেতা কর্মীদের ধরে নির্যাতন করে মিথ্যা নাটক সাজানো হচ্ছে। মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমায় সেজন্য জেগে থাকেন শেখ হাসিনা। সবশেষ থাকছে নির্বাচনী এলাকায় মোটরসাইকেলের নিষেধাজ্ঞা 31 অক্টোবর থেকে। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রাজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক সহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বুধবার বিকালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন শাহবাগ থানায় এই আবেদন করেন। তবে মামলার আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছে পুলিশ। মামলার আবেদনে রেজা কিবরিয়া ও নুরুল হক ছাড়াও যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের নাম রয়েছে। মামলার আবেদনে সাম্প্রদায়িক হামলার নির্দেশ ও এতে মদত দানের অভিযোগ আনা হয়। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকসুর সাবেক বিপি নুরুল হক নূর একটি গণমাধ্যমকে বলেন, এই মামলার আবেদন নিয়ে আমরা মোটেও বিচলিত নই। মামলাটি রাজনৈতিকভাবে দেখা হলে আইনগতভাবে দেখব। এ বিষয়ে শাহবাগ থানার ওসি মধু হাওলাদার একটি গণমাধ্যমকে বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এটা সাইবার ক্রাইম ডিভিশনে যাবে। তারা যাচাই বাছাই করে মতামত দেওয়ার পর মামলা নেওয়ার মতো হলে আমরা নেব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঢাকার নয়াপল্টনে বিএনপি শান্তি সমাবেশে কর্মসূচির পর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় 1500 নেতা কর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে পল্টন থানায় পুলিশ পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে। ওই মামলায় আটক 50 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পল্টন থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন মিয়া এ তথ্য জানিয়েছেন। মামলায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বুধবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে ওসি। উল্লেখ্য, মঙ্গলবার বেলা 11:30 দিকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি শান্তি সমাবেশের কর্মসূচি শেষে নেতা কর্মীরা মিছিল নিয়ে কাকরাইলের দিকে এগোলে নাইটেঙ্গেল মোড়ের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। যাচ্ছি পরবর্তী সংবাদে। হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা পরিকল্পনা করা হয়েছে গণভবনে। সারাদেশে হামলার ঘটনায় যারা আটক হচ্ছে সব ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী। সত্য প্রকাশ হয়ে যাওয়ায় এখন মিথ্যা নাটক সাজানো হচ্ছে। আজ বুধবার 27 অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী। রিজভী বলেন, দেশে বিভিন্ন রাজনৈতিক দল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাজপথে নেমে এসেছে। যুগ যুগ ধরে আমাদের সাম্প্রদায়িক যে ঐক্য, সে ঐক্য যারা বিনষ্ট করে, তারা ষড়যন্ত্রকারী, তারা চক্রান্তকারী, তারা দেশে মঙ্গল চায় না। রিজভী অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা পরিকল্পনা করা হয়েছে গণভবনে। সারাদেশে হামলার ঘটনায় যারা আটক হয়েছে সব ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী। তিনি বলেন, সত্য প্রকাশ হয়ে যাওয়ায় এখন পুলিশকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধরে নির্যাতন করে মিথ্যা নাটক সাজানো হচ্ছে, যা মানুষ বিশ্বাস করে না। বিএনপির এই নেতা বলেন, কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনা, দেশে বিভিন্ন স্থানে হামলা, এটা দুষ্কৃতিকারী ছাড়া অন্য কেউ করতে পারে না। আমাদের দীর্ঘদিনের যে সামাজিক বন্ধন, এটা কেন বিনষ্ট করেছেন? নিজের ব্যর্থতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবনতি, দ্রব্যমূল্যে সীমাহীন উদ্যোগতির চালের দাম, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ, মরিচ, ডাল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য স্পর্শ করলে মনে হয় বৈদ্যুতিক শক খেয়েছি। প্রধানমন্ত্রী, আপনি কি জনদৃষ্টি অন্যদিকে ফেরাতে এসব করছেন? রিজভী আরো বলেন, গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যারা এই পূজা মণ্ডপে আক্রমণের নেতৃত্ব দিয়েছে তারা সরকারি দলের লোক। রংপুর পীরগঞ্জের ঘটনায় নেতৃত্ব দিয়ে সৈকত ছাত্রলীগ নেতারা পরিষ্কার করেছেন, সরকারকে বলবো, এরপরও কি করে বলবেন আপনারা জড়িত নন? অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকে প্রেক্ষাপটে সাম্প্রদায়িকতার অপচেষ্টার বিরুদ্ধে ও দ্রব্যমূল্যে সীমাহীন উদ্যোগের প্রতিবাদ শীর্ষক মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। মানববন্ধনে আরো বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপি সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় নেতা নাজিমুদ্দিন মাস্টার প্রমুখ। যাচ্ছি পরবর্তী সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আবেদুল কাদের বলেছেন, নির্বাচন সামনে রেখে আন্দোলনে ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আবার আগুন সন্ত্রাসের পরিকল্পনা করা হচ্ছে। এই চক্রের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। আজ বুধবার রাজধানীর প্ল্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুম করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 13 বছরে আওয়ামী লীগ ক্ষমতায়,
গত 12 বছর দুর্গাপূজায় কোনো সাম্প্রদায়িক হামলা হলো না, অথচ এই 13 বছরে এসে হামলা হলো। আগামী নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক হামলা করা হয়েছে। আন্দোলনে নির্বাচনে ব্যর্থ হয়ে তারা সাম্প্রদায়িক হামলা শুরু করেছে। পূজা মণ্ডপে হিন্দুদের বাড়িঘরে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কঠোর জানিয়ে অবেদুল কাদের বলেন, বিএনপি এই সাম্প্রদায়িক অপশক্তি নির্ভরযোগ্য পৃষ্ঠপোষক, তারা আবারও পেট্রোল বোমা সন্ত্রাসী ষড়যন্ত্র করছে, বিএনপি এদের ছাতা দিয়ে যাচ্ছে। যারা পূজা মণ্ডপে হামলা করেছে, হিন্দুদের বাড়িঘরে হামলা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদের ব্যাপারে কঠোর অবস্থানে এদের বিচার হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে আব্দুল কাদের বলেন, ব্যবসায়ীদের রাজনীতি করা আমি দোষী মনে করি না, কিন্তু রাজনীতি দিয়ে ব্যবসা কেন? রাজনীতিকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করাকে আমি ঘৃণা করি। রাজনীতিকে ব্যবসায় ব্যবহার করলে রাজনীতি থাকে না, ব্যবসাও থাকে না। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের বিরুদ্ধে দেশ বিদেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ব্যবসা বাণিজ্য করতে হলে এই ষড়যন্ত্র এই সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে, তা না হলে ব্যবসা করতে পারবেন না। এর জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। সাম্প্রদায়িক শক্তি দেশের শত্রু, জাতির শত্রু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন ও মেগা প্রকল্পগুলোর অগ্রগতি এবং করোনার সময় নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় শেখ হাসিনার পদক্ষেপ আজ সারা বিশ্বে প্রশংসিত। জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে জীবনের চাকাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচল রেখেছেন। তিনি আজ শুধু বাংলাদেশের প্রশংসিত প্রধানমন্ত্রী নয়, বিশ্বের কাছে নন্দিত বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, আগামী বছর জুন মাসের মধ্যে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল উদ্বোধন করবে প্রধানমন্ত্রী। আগামী বছর মোট 4টি মেগা প্রকল্প আমরা উপহার দেব। বাংলাদেশের মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে সেজন্য শেখ হাসিনা জেগে থাকেন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা জো বাইডেনকে বলেছে, বাংলাদেশের উন্নয়নের দিকে তাকাও। যাচ্ছে পরবর্তী সংবাদে। জাতীয় সংসদে সিরাজগঞ্জ 6 আসন ও 9টি পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের এলাকায় 72 ঘন্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন, ইসি। এছাড়া 1 নভেম্বর মধ্যরাত থেকে 2 নভেম্বর মধ্যরাত পর্যন্ত সকল ধরনের যন্ত্রপাতি যান চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নির্দেশনাটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন ইসি উপসচিব মোহাম্মদ আতেয়ার রহমান। এতে বলা হয়েছে, আগামী 2 নভেম্বর সিরাজগঞ্জ 6 ও 10টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই 31 অক্টোবর মধ্যরাত 12টা থেকে 3 অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেলের চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে জরুরি সেবা, আইনশৃঙ্খলা বাহিনী, ভোট কর্মকর্তা ও গণমাধ্যমের গাড়ি। এছাড়া রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে অন্য গাড়িও চলতে পারে। সিরাজগঞ্জ 6 আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মেরিনা জাহান, জাতীয় পার্টির মুক্তা হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিরাজগঞ্জ 6 আসনটি শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাসিবুর রহমান স্বপন 2 সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিব। এছাড়া 2 নভেম্বর সপ্তম ধাপের 9টি পৌরসভাতেও নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হল নরসিংদীর খোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলী, দিনাজপুরের খোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, সিরাজগঞ্জের পাকুন্দিয়া। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ভোট হওয়ার কথা থাকলেও তা আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। যাচ্ছি পরবর্তী সংবাদে। ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন যারা খুশি তাই সম্প্রচার করতে পারবে না। সরকারের দৃষ্টিতে ক্ষতিকর সম্প্রচারের বিষয়গুলো চাইলেই বন্ধ করে দিতে পারবে কর্তৃপক্ষ। এর ধারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ার ইঙ্গিত দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও বন্ধ করতে পারবো, যখনই প্রয়োজন হবে আমরা তখনই বন্ধ করতে সক্ষম হব। বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান। মোস্তাফা জব্বার বলেন, কুমিল্লার ঘটনায় 300 লিঙ্কে রিপোর্ট করেছি, এবার আমরা 364 লিঙ্ক বন্ধ করেছি। ফেসবুকের সঙ্গে 2018 সাল থেকে আলোচনা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, আমি এখনো পর্যন্ত ফেসবুকের সঙ্গে আলাপ আলোচনা করছি, বাংলাদেশের তাদের বিশাল বাজার। আশা করছি বাংলাদেশের পরিস্থিতি ফেসবুক ইউটিউব বুঝতে শুরু করেছে। টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, মানুষের পক্ষ থেকে যেভাবে চাপ দেওয়া দরকার সেই চাপ অব্যাহত দেওয়া হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে তারা ভ্যাট দেয়। মোস্তফা জব্বার বলেন, আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমরা কুমিল্লার বিষয়ে ফেসবুককে খুব কড়া ভাষায় অবহিত করেছি, যাতে মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলতে না হয়। তিনি বলেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়, ওষুধ দিয়ে সমস্যার সমাধান করতে হবে, একসময় গুজব রটানো কঠিন হয়ে যাবে। বিএসআরএফ এর সভাপতি তপন বিশেষ, সভাপতি সাধারণ সম্পাদক মাসুদুল হকের সঞ্চালনায় সংলাপে আবারও উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার শাহিনুর মিয়া। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।